हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड, आमी आज के अमोय किचन क्वीन माछेर झोल रान्ना करे देखाबो एबं तार जोन्नो आमी पात्रते तेल निये निलाम। किन्तु फ्रेंड, एतो तेल देखे घाबड़ाबेन ना, कारण अमोय किचन क्वीन एतो तेल लागे ना। आमी तेलटाके जस्ट पात्रटार मध्ये माखिये नेवार जोन्नो एतटा तेल निएछि। एबार आमी तेलटाके ढेले निलाम। एबार पात्रटा आमार गरम हये गेछे, आमी माछगुलोके भाजबो। भाजार पर आमी माछेर झोलटा रान्ना करबो। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল করার জন্য আলুগুলোকে ভাজবো। আমি মাছ ভাজা করার সময় প্রথমে যে তেলটা গরম করে বাটিতে ঢেলে রেখেছিলাম, সেই বাটিতে রাখা তেল থেকে আমি অল্প একটু পরিমাণ তেল নিয়ে নিলাম আলুগুলোকে ভাজার জন্য। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আমার অ্যামোয়ে কিচেন কুইন এই পাত্রের মধ্যে। তো আলুগুলোকে হালকাভাবে ভাজার জন্য এবং হালকাভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য আমাদের যে ঢাকনা আছে অ্যামোয়ে কিচেন কুইনের, সেই অ্যামোয়ে কিচেন কুইনের ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো এবং কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমরা দেখছি যে ঢাকনাটা গোল গোল করে ঘুরছে, আর ঘুরছে মানে আমরা যে ভেতরে আলুগুলো দিয়েছিলাম সে আলুগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে এসেছে। যেটুকু বাকি আছে সেটা আমরা ঝোলের মাধ্যমে দিয়ে সেদ্ধ করব। Thank you.
তাহলে বাটির তেল আমার বাটিতেই থাকলো, অথচ আমার মাছের ঝোল হয়ে গেল। আমার ভিডিও আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।